ওই উঁচু বলে নাকি না বড় বড়? প্রসাদের সেন্ট যদি এক লক্ষণ হাতে থাকে, প্রসাদ কিসে? মহাপ্রসাদ যে চৈতন্য মহাপ্রভু যমন হরিদাসের আদ্যক্রিয়া করেছিল নিজে, সেখানে যদি জানতো অমৃতময়। আর একটা জায়গা আছে ক্ষীর, আপনি বাড়িতে ক্ষীর করে খাবেন আর ক্ষীর চোরা গোপীনাথের ক্ষীর খাবেন, যে ভগবান ভগবান ভক্তের জন্য মাধবেন্দ্র পুরী ক্ষীর চুরি করেছিল, মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিল। ওই ক্ষীর যদি একবার কেউ খাবে তো তার মৃত্যু কিন্তু তার ঠোঁটে লেগে থাকে। আমরা হচ্ছে ছাড়া মানুষ, তো যখন খুশি যেখানে যেখানে পানি এসে, কিন্তু আপনারা বদ্ধ মানে যেতে পারেন না, অপরাধ ক্ষমা করবেন, সংসারে বদ্ধ আছেন, আমরা ছাড়া। তাই আমরা এখন মনে করেছি ওখানে পালিয়ে যাবো, কিন্তু আপনাদের কিন্তু দড়ি বাঁধা আছে, নো পারবেন যেতে। এই দেখুন মনে হচ্ছে মেঘালয় যাবো, চলে যাবো, কোই বাত নেই, কিসি কো ডর হাম নাই করতে হ্যায়, ডর এক আদমি কে করতে হ্যায়, ও জো মেরা ভগবান হোতে হ্যায়, ও মেরা বাপ, ও মেরা মা, ও মেরা বন্ধু, ও মেরা গুরু, ও মেরা পুত্র, ও মেরা লড়কা ওর লড়কি হোতে হ্যায়, উসকো হামকো ডর করনে পড়েগা। জো হামকো খানা দেতে হ্যায়, জো হামকো বাত কহতে হ্যায়, জো হামকো শুকরি দেতে হ্যায়, উসকে লিয়ে হামকো ডর করনে পড়েগা, লেকিন ওর কিসি কো নাই ডর করতে। যদি তোর ডাক শুনে কেউ না চলে, একলা চল। দেখতে দেখতে বাঞ্ছারামকে পুটলিটা দিয়ে পালিয়ে গেল, সকাল গেল, দুপুর গেল, বিকেল হয়ে গেল, নীলহারা পাখিরা নীলের সম্মানে ছুটছে, কিন্তু আর এলো না। একে একে মানুষটা এত মূল্যবান একটা পুটলি আমাকে দিয়ে কেন চলে গেল, কোথায়? না না, আমি একটু খোঁজ করে দেখি। সারা রাধাকুণ্ডের চতুর্দিকে খোঁজ করে দেখলে যে মানুষটা তাকে পুটলি দিয়ে গিয়েছিল, ওই মানুষটাকে আর খুঁজে দেখা গেল না। কেন সময় দেখতে পেল পুটলির ভেতরে কি আছে আমি একটু খুলে দেখব। নবগ্রামের মানুষ কিছুদিন আগে বলেছিল, বাবা তুই একটা তালপাতার বাড়ি করেছিস, তোকে একটা মন্দির করে দিই ভালো করে। বাঞ্ছারাম বলেছিল, আমার মনের মন্দির ময়লা ভর্তি, আর লোক দেখানো মন্দির করে কি লাভ? দান করতে হয় ডান হাতের দান যেন বাম হাত না জানে, তবে দান হয়। আর দান দিয়ে যদি ইউটিউবে প্রচার করো আমি এত দান করেছি, জিরো। এই দেখো একটা তত্ত্ব কথা, এখন বৈকুণ্ঠে আর বিচার হওয়ার আগে আগে যমলোকে বিচার, যমলোকে সার্টিফিকেট পেলে তুমি বিষ্ণুলোকে যাবে। তো এখানে এখন যমরাজা দুজনকে ডেকেছে, একজন 1 কোটি টাকা এক দান করেছে আর একজন কোনো দান করে। তো 1 কোটি টাকা দান করে প্রতিদিন বলে, কৃপাখালি বাজারে বলে, মোশমারি বাজারে বলে, ধোসার বাজারে বলে, একটু দেখে নাও বাবা কি হচ্ছে। আচ্ছা একটু একটু চেক করে দেখে নাও, শোনো বাবা লাগিয়ে বলবো। আচ্ছা ঠিক 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 জীবনের খাতায় যখন বিচার হয়ে দেখে এর যে 1 কোটি টাকা পুরো শূন্য, আরো বাকি হয়ে গেছে। কিন্তু আর একটা ব্যক্তিকে বলছে, তুমি কি করেছো? না আমি কোথাও কাউকে দান করতে পারি না। কেন না? আমাকে ভগবান দিয়েছে, আমি হয়তো নিতে পারিনি, তাই আমি পারিনি। কিন্তু আমরা ঘুরে বলে কি ভগবান আমাদেরকে দেয়, সহজ কথাই বলে ভগবান প্রত্যেককে দিয়েছে, আপনার নেওয়ার ক্ষমতা নেই, আপনি নিতে পারেন না কি বাবা? আমরা ঘুরে ভগবানকে দোষ দিই, কিন্তু এটা কেন জানতে হবে যে আমাকে ভগবান দিচ্ছে, ওকে দিচ্ছে, আমায় কেন দেয়নি, আমাকে দিয়েছিল, আমি তো যা যাবো। শালা বসে বসে যদি আমি খাই সমুদ্রের বালিও তো আমার থাকবে, লোকে খাটছে আমি খাটতে পারি না, সে বেশি খাটছে আমি তো কম খাটবো, কিন্তু শুধু লোকে দোষ ধরি, কিন্তু আমি নিজের দোষটা কখনো ধরি না। দেখতে দেখতে কি হলো, আমার বিচার হলো, বলছে কি করেছে না, এ প্রতিদিন চায়ের দোকানে মানুষকে চা খাইয়েছে, পান খাইয়েছে, বিস্কিট খাইয়েছে, কিন্তু কোনোদিন কাউকে বলেনি যে আমি ওকে চা খাইয়েছি। এটাও কিন্তু পূর্ণ, আর পূর্ণ হতে হতে হয় পূর্ণ, পূর্ণ আর পূর্ণ দুটো কিন্তু আলাদা ভাষা। পয়সা দন্ত না দন্ত না, পয় দীর্ঘও কা দন্ত নয় রে, পূর্ণ পরিপূর্ণ। একটু একটু সঞ্চয় করতে করতে পূর্ণ, করতে করতে পরিপূর্ণ।
এই পরিপূর্ণ যখন হয়ে গেল তখন বলছে আমি যে 1 কোটি টাকা দিয়েছি না, দান দিয়ে যদি লোকের কাছে বলো তোমার আর দান থাকলো না, তোমার বাকি হয়ে গেল, তোমার এখন অনেক বাকি হয়ে গেছে। এই দান দিয়ে কখনো কারো কাছে বলতে নেই আমি এত দান করেছি। তা যখন আস্তে আস্তে করে পুটটিটা খুলছে, গায়ে শিহরণ জেগে উঠছে, আমি পুটলি খুলতে গিয়ে কেন দেখতে পেলাম, আমাকে নবগ্রামের মানুষগণ ভক্তগণ বলেছিল বিগ্রহ কিনে দে, বিগ্রহ সেবার আমি নিজে ঠিক হতে পারিনি, কেন বিগ্রহ করবো? কৃষ্ণ 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 হরে হরে একটু একটু করে মনের মধ্যে ভয় সঞ্চারিত হলো, আর খুলতে খুলতে দেখতে পেয়ে গেল সেই পুটলির ভেতরে বিষ্ণু শিলা চালক নারায়ণ মেরে পিঞ্জরে কে তো তানা মেরে পিঞ্জরে কো তো তারা ভৈরব নয় মেরে পিঞ্জরে কো তো তারা ভগবান বিষ্ণুকে পাওয়ার পরে লাভ করেছে সঙ্গে সঙ্গে মেরে পিঞ্জরে তারা একটা গায়কের চেয়ে দুয়ারিকে বেশি জ্ঞান করতে হবে না, সে গায়ক মেরে পিঞ্জরে কো মেরে পিঞ্জরে কো তো মেরে পিঞ্জরে কো তো তারা মেরে পিঞ্জরে কো তো তারা জিয়া রাম জিয়া রাম জিয়া রাম জিয়া রাম জিয়া রাম চালকগ্রাম নিয়ে নবগ্রামে এলো, রাখারও জায়গা নেই, পাতার উপরে রেখেছে একটা পাতা, আমরা সিংহাসনে ভগবানকে রাখি তো, হ্যাঁ আর বাঞ্চারাম রেখেছে পাতার উপরে,
শালগ্রাম রাধা রানী ভগবানকে বলছে, দেখো দেখো তোমার ছেলে আমায় কোথায় রেখেছে। রাধারানী বলছে, সে যা পেয়েছে তোমাকে তাই রেখেছে, সে তো আর ভালো জায়গায় থাকে না যে তোমাকে খারাপ জায়গায় রেখেছে। সত্যি তো মেরে মন কি বন কিয়া কাম, সিয়ারাম 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 রে সিয়ারাম রাধে শ্যাম সিয়ারাম, মেরে মন কে কিয়া রাধে শ্যাম সিয়ারাম রাধে শ্যাম সিয়ারাম সিয়ারাম দেখিতে দেখিতে দেখো কতদিন যায়, একদিন সর রাধা রানীর কৃপা বাড়ি হয়। দেখতে দেখতে কতদিন চলে গেছে, একদিন ঝড় বৃষ্টির সকালে বেলায়, আজকে প্রভাত কালে বাঞ্ছানা সেই কারতি নদীর জলে চান করতে গেল, আর দৈবানি হয়ে বলছে, বাঞ্ছারা কে কে তুমি আমাকে এমন সময় ডাকছো? আমি কে জানো, আমি তোমার পুত্র বাঞ্ছারা, আমি তোমার পুত্র বিনো, আমি বিয়ে করলাম না আমারও ছেলে মেয়ে। শুধু বিয়ে করলে কি ছেলে হয়, নালে কি হয় না? কতজন তো আমাকেও বাবা বলে ডাকে, তাহলে কি আমি বাবা হতে পারবো না? সতী দুর্গা তো কতদিন আগে চলে গেছে শিবের কাছ থেকে, যাইনি দক্ষ যজ্ঞ বিনাশায় ধুব দুঃখ নিবারণ ধরণী দহনশ্চৈব পৃথিবী জন্ম নমস্তুতে, তাহলে কি শিব আবার বিয়ে করবে নাকি? ভক্তি করে যদি কেউ কাউকে ভালোবাসে, সে আর কোনোদিন তাকে ছাড়া থাকতে পারে না। শিব তা প্রমাণ রেখে গেল, যুগে যুগে বাবা হলো, কারো দাদু হলো না কারো কাকু হলো। কি আজকে তারকেশ্বরে আপনারা কত জল ঢালতে গেলেন শ্রাবণ মাসে শিব ঠাকুরের কাছে? আমি বলছি বাবা, আমার ছেলে বলছে বাবা, আমার ছেলে ছেলে বলছে বাবা, কেউ দাদু বলে, কিন্তু হিসাব মতো কিন্তু আমি যদি বাবা বলি তাহলে আমার ছেলে দাদু হবে, কি হবে? দাদু কেউ বলে না, কেউ বাবা বলে। দুর্গাকে যদি আমরা মা বলি তাহলে লক্ষ্মীকে আমরা কি বলবো, দিদি বলবো না, তাকেও মা, তাহলে মায়ের মেয়ে মা। নতুন নতুন উল্টে উল্টে সব আমরা শুনতে পাচ্ছি, বলে কেন, তারা ভগবানের কাছ থেকে উপাধি লাভ করে নিয়ে এসছে, তারা কোনো দিদি হবে না, মাসি হবে না, কাকি হবে না, পিসি হবে না, তারা মাই হবে। এইখানে রামকৃষ্ণ কি বলে জানো, আমি ভক্তি জবা, তোমরা সকলে জবা ফুল দিয়ে মাকে পুজো করো, ভক্তি জবাটা তুলে দাও না দেখলে, তার বেলা নাই ওই লোক দেখো না রজনীগন্ধা জবা ফুলের মালা, তার বেলা নেই, ওর অভিভাবক নেই বলে বাজার থেকে কিনে এনে ও মা মা বলে কাঁদছে, শালা মা তুই খাবি না তোর লাগায় আমরা খাবো, অনেকদিন তো খাইনি পাঁঠার মাংস, আজ পাঁঠার মাংস খাবো, ভবিষ্যতে আমরা পাঁঠা। আমি ভক্তি উদানে, আমি ভক্তি জবার চাষি করে আমি তোমার পুত্র রূপে এসেছি তোমাকে পরিষ্কৃত করার জন্য, তুমি আমাকে তুলে নিও না, তোমাকে নিয়ে যাব, আমার লাভ কি? লাভ ভগবানের সঙ্গে ভক্তির একটা লাভ লোকসানের থাকা থাকে, তোমাকে নিয়ে গিয়ে আমার লাভ কি? আরে লাভ মানে
দেখো ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে, দৈব মানেই হয় ভগবান আড়ালে আছে আর ভক্ত শাবককে আছে। লাভ না আমার এটা গোবিন্দ, তোমাকে নিয়ে গিয়ে আমি মন্দিরে রাখবো, আমি কৃপাকারী গ্রামে ভিক্ষা করে আনবো, রান্না করে তোমায় খেতে দেব, তুমি যেই দাঁড়িয়ে একবারও খাবে না, তোমাকে দিয়ে আমার লাভ, তোমার সেবা করে আমার লাভ, তোমাকে দেখে আমি খাবো, আমার এমন ভগবান দরকার নেই, এমন পুত্র দরকার। দৈবমানি ভগবান কেঁদে উঠলেন, আমাকে সকলে এরূপ করে নিবেদন করে কিন্তু কেউ আমাকে কোলে করে খাওয়া, শোনো বাচ্চারা, আমি তোমার পুত্র হব বলে তোমার কাছে এসেছি, আমি কথা দিলাম, তুমি যেদিন আমাকে কোলে করে খাওয়াবে আমি সেদিন আমি সেদিন অচল বিগ্রহ সচল হয়ে তোমার হাতে রান্না আমি পাব গো। কথা দিলে তো বলো আমি তোমায় কোথায় পাব, এই জলে ডুব দাও আমাকে পাবে। এই বলে ডুব দিল বাঞ্ছার হাত, গঙ্গার জলে মিশে গেল চোখের বাড়ি, অপবিত্র গঙ্গা পবিত্র পেল বাঞ্ছারামের স্পর্শ দিতে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেল একটা কৃষ্ণ মূর্তি। আ গোপাল, মধুবনী মেশি রাধিকা মানে
চলিতে আছে, আনন্দে চলিতে আমার কেন আর ভয় রবে গো, আমার কেন আর দুঃখ রবে গো, আমার কেন ভয় থাকবে, আমার কেন দুঃখ থাকবে, যাকে পাওয়ার জন্য আপনারা যাকে পাওয়ার জন্য এখানে বসে আছেন এত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কি তাকে যদি আপনারা পেয়ে যান তাহলে জীবন সার্থক হবে না ভুল হবে, কি বাবা আস্তে সার্থক হবে তো, যে ভগবান আমরা কষ্ট করে যখন এসেছিলাম আমরা তোমায় পেয়েছি, কেউ স্বপ্নে 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 তারে পাবে গো, কেউ সাক্ষাৎ পেতে তারে দেখবে গো, জীবনে তারে কেমন করিয়া ও গো বাবা, চিনিবে তারে কেমন করি, এইখানে তুই চরণ দেখতে পাবি ও গো পিতা, এই বুকে তে চরণ দেখতে পাবে, বলি এই যে চরণ ঢাকিয়ে রাখে যার চরণে তে চরণ হবে পাকা, সেই হবে রে তোর কালো সোনা, চরণে যার হবে রে বাবা, সেই যে হবে কালো সোনা, বলে এগুলো যদি না চিনতে পারি তাহলে যদি অতিথি আসে তার পাদ্য অর্ঘ করবে, আর অতিথি আসলে পাদ্য অর্ঘ করলে ওরে চরণেতে ধরা পড়িবে নাইয়া, চরণেতে ধরা পড়িবে ওই চরণেতে ধরা পড়িবে কানা, চরণেতে ধরা পড়িবে, চরণেতে কি ধরা পড়বে, ঊনবিংশ দিন চরণ, এইখানে থাকবে এগারোটি এখানে থাকবে আটটি এই উনিশটি চিহ্ন, সবাই দেখো দেখবে ও গো পিতা, চরণ চিহ্ন দেখতে পাই সবাই দেখবে দেখতে পাবে, সবাই দেখে চরণ চিহ্ন, তিনি রান্না বান্না করেছে আর পাথরের বিগ্রহকে গোবিন্দের কোলে করেছে, আ এবার খাবিয়া, আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না সাধন জানি না ভক্তি জানি না প্রেম জানি না, আয় আমার কোলে আয় সচল হয়ে গেল, পাথর থেকে কমল শরীর গিয়ে বাঞ্ছারামকে বলছে বাবা তুমি আমায় খেতে দাও আমার বড় খিদে লেগেছে, আহারে বাঞ্ছারামের হৃদয় ভরে গেল, আমি আমি স্বপ্ন দেখছি না তো, স্বপ্ন দেখছি না তো, পাথরের বিগ্রহ অচল হয়েছে, বাবা আমি কথা বলছি বলে তুমি কাঁদছ, আমি ভাবছি ছেলের পেটের খিদাটা মেটে একমাত্র মায়ের কাছে, আমি
তো তোর মা হতে পারিনি রে, আমি তোকে কি করে খাবো বলে তো আমি এসেছি। ভগবান পাথরের বিগ্রহ অচল সচল হয়ে গেছে, আর গোবিন্দকে খাওয়াচ্ছে, বিনোদকে খাওয়াচ্ছে কে? বাঞ্ছারাম। আর বাঞ্ছারামের চোখের জল পড়ছে ভগবানের অঙ্গে, মাথা দিয়ে টুক টুক করে সারা অঙ্গ ধৌত হয়ে গেছে। পাত্র পুষ্প ফলায়ন তোয়ং জমি ভক্ত প্রজার সাথে, আমার পাত্রের প্রয়োজন হয় না, ফুলের প্রয়োজন হয় না, ফলের প্রয়োজন হয় না, যদি কেউ ভক্তি করে আমায় চোখের জল দিয়ে ভালোবাসে আমি তাতে খুশি হয়ে যাই, আমি তাতে সন্তুষ্ট হই। আরে কি করুণাময়ের খেলা, কি কৃপাময়ের খেলা। দেখতে দেখতে এই খবরটা চলছে গেল বৃন্দাবনে বনমালী রায় বাহাদুরের কাছে। বৃন্দাবনে বনমালের রায় বাহাদুর খবর পেয়ে গেল নবগ্রামে তরাস জেলায় কারতি নদীর তীরে নাকি বাঞ্ছারাম বলে একটা সাধু আছে, আর সে সাধু নাকি পাথরের বিগ্রহকে খাওয়ায়। চলো দেখতে যাব। রানী বেরিয়ে পড়ো, রানীকে নিয়েছে আর রাজার একমাত্র কন্যা, নাম তার রাই কিশোরী। ওরে এবার মনে পড়েছে, এবার মনে পড়েছে, এবারে মনে পড়েছে, ওরে পালকি উঠাই নাই, এবার মনে পড়েছে, পালকি উঠানো মনে এবারে মনে পড়েছে, যাব সেই দেশে তেরে, যাব সেই দেশে তেরে, যাব সেই দেশে তেরে, যাব সেই দেশে চলো। সুবল বেশে মিলন দেখো ভক্তে লেখায় আছে, মানে গ্রন্থে লেখায় আছে, এই কারণে সুবলকে গোবিন্দ আশীর্বাদ করেছে। আমার প্রেম
প্রেমে যখন কেউ বাধা হলো না, তোর প্রেমেও কেউ বাধা দিয়ে সুখী হবে না, তোর প্রেমে আমার মতো অমর হয়ে যাবে, কলি যুগে চণ্ডীদাস রূপে বীরভূমেতে রবে। চলো মন আরে চলো মন আরে চলো মন চলো মন যদি বিলম্ব হয়ে যায় ভগবান আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর আশা মনে রুখে যাবে দেখা হবে, আশা মনে রুখে যাবে আর দেখা হবে না। এই রাগ থেকে অনেকগুলো গান জন্ম হয়েছে। আমার বউ আমার বউ আমার বউ আমার কথা শুনে ওরে কি করি কি করি রে ভেবে কি বা মরি রে, এত লোকের মরণ হলো আমার হলো না। একই রাগ ওই রাগ থেকে এই গানগুলো জন্ম হয়েছে, এই গানগুলো থেকে ওই গানগুলো জন্ম হয়। কে গেছে এত লোকের মরণে আমার হয় না গোষ্ঠ পাল দাস, আমার বউ আমার কথা শুনে না, এ বউ সে বউ না মন বউকে বলছে, কত দেশ ঘুরে নিলাম হচ্ছে আমার বউ কথা শুনে। আবার একজন বলছে খেজুর গাছে হাড়ে ও মন রে খেজুর গাছে হাড়ে মাগো, বিখ্যাত বাউল সম্রাট পূর্ণদাস বাউল গেয়ে গেছে বলে খেজুর গাছে হাড়ি না বাঁধলে রস মাটিতে পড়ে যাবে, মাটিতে জীব দিলে তোর জীব কেটে মানুষ হইয়া সাপের মতো দশা তোর হবে, তাই সময় থাকতে খেজুর গাছে হাড়ি বাঁধতে হবে। হাড়ি মানে কি জানেন তো, সময় থাকতে দীক্ষা নাও, দীক্ষা নিতে হবে, আর দীক্ষা নিলে সদগুরুর কাছে হাড়ি বাঁধা হবে, আর হাড়ি বাঁধা হলে রস মাটিতে পড়বে না হাড়িতে পড়বে। কত শোভা লেগেছে কত শোভা লেগেছে কত শোভা লেগেছে কত শোভা লেগেছে কৃষ্ণ প্রেমে দীক্ষা নিয়ে কত শোভা লেগেছে, আর কৃষ্ণ প্রেমের দীক্ষা নিয়ে কত শোভা লেগেছে। জন্ম সার্থ হলো রে জন্ম সার্থ হলো রে জন্ম সার্থ হলো রে জন্ম সার্থ হলো রে আমি গোবিন্দ সেবাই ছাই পেলাম জন্ম সার্থ হলো রে, গোবিন্দ ভাতা চাইতে আর জন্ম সার্থ হলো রে, আমার মানব জন্ম ধন্য হলো গোবিন্দ সেবাই ছাই পেলাম। পালকি নামাইলো ভালে পালকি নামা আরে পালকি নামাইলো ভালে পালকি নামা, যেমন আস্তে আস্তে পালকি নামবে আস্তে আস্তে তাল তাল বসবে। পালকি নামাইলো ভালো পালকি নামা আর পালকি নামাইলো পালকি নামাইলো আর কি নেমেছে, এখন বিনোদকে কোলে নিয়ে ভাঞ্জনম খাওয়াচ্ছে আর কানছে রাজা এসেছে রে, এ রাজা এসেছে বিনোদ তুই যদি আজ না খাস রাজা হয়তো আমাকে শুলে দেবে, আমি তো কখনো বলিনি কারোর কাছে আমার গোপাল কি খায়, কিছুদিন আগে আপনাদের কাছে উঠেছিল না গোপাল নাকি দুধ খা বলে, গোপাল নাকি দুধ খাস, আমাদের নবদ্বীপে হয়েছিল সে জীবনে কোনোদিন হরিনাম জপ করেনি, সালা মাছ মাংস কোনোদিন বাদ দেয়নি, একাদশী দ্বাদশী ফাটিয়ে খাচ্ছে, পূর্ণিমা অবশ্য কোনো মানে না, তার চীনা পাথরে গোপাল নাকি তার দুধ খেয়ে যাচ্ছে। ওরে বাবা আর মোট মিশনে কেউ যায় না, আর বাড়িতে ঢোলা
কি পয়সা পড়তিছে। আমি বাবাকে বলছি, বাবা দারুণ খেলা হয়েছে, আমরা একটা ম্যাজিক খেলা করবো, আসো না গোপালের মুখে পাইপ সিস্টেম করে দেবো, ওই দুধ দেবার গোপালের পাইপ দিয়ে পন্তি বেরিয়ে যাবে, কত টাকা আছে। বলে খোকা, এই ব্যবসা যারা করে অকালে তারা মরে, দেখবি তারা মরবে একটু পরে, সিবিআই আসবে ধরা পড়বে। ধরা পড়ে গেল, সব টাকাও গেল, গোপালও গেল, আর বিটিও গেল। যেদিন ধরবে বাতাস বুঝবি তোর আকাশ, সব জিনিসটা মেনে আমাদের চলতে হবে, মেনে চলি না বলেই তো আমাদের চলার পথে ভুল হয়ে যায়। এই যে দুধ দিচ্ছে না, ওই দুধ দিতে দিতে নিয়ে দিয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছে দুধ, আর ওই পাশে তার কাপড় পাতা আছে, এদিকে দুধ আসছে না, কাপড় দিয়ে তার দুধ চলে যাচ্ছে, পর্দা ঘেরা আছে। সারা 10 লিটার 12 লিটার দুধ গোবিন্দ খেয়ে নিল, এতটুকু গোপাল 10 লিটার দুধ খেয়ে নিল। কি মানুষ বোকা, দেখো ধাঁধা পড়ে আছে, এটা নয়, ভগবান হয়তো কোথাও খেয়েছে, কোনো ভক্তের হাতে হয়তো খেয়েছে, সেটা বই প্রকাশ হয়েছে, আজকে নাকি গোপাল এই টাইমের মধ্যে দুধ খাচ্ছে। তাহলে গোপাল টাইম লেগে দুধ খা, অনেকে আছে বলে ভগবান নাকি এত টাইমে এই সেকেন্ডে জন্ম হয়েছে, অনেকে বলে। আচ্ছা বলুন তো, যেই বিজ্ঞান আজ পর্যন্ত আত্মার সন্ধান রিসার্চ করতে পারে না, বিজ্ঞান আমরা সামান্য কীর্তনিয়া বলি কি করে এই কথাগুলো লোকের কাছে, বলে পয়সা নিয়ে যাই কি করে, তোর পয়সা ভোগ দেবে তো, না চিটফান্ড অ্যালকামিস্ট আর সুব্রতে যাবে, ওই ভুয়া পয়সা তোর ভুয়াই যাবে আর না তোর জুয়াই যাবে, মানুষকে ঠকিয়ে পয়সা নেবে না, সত্য কথা, যারা জানি না জানি না, যে সত্য সেটা বলো। সেকেন্ড ধরে তাহলে তুমি কীর্তনিয়া তুমি বসেছিলে, ভগবান কোন সময় জন্ম হয়েছিল, এইগুলো অপ্রাসঙ্গিক কথা, যেগুলো নয় সেগুলো বলো। তাহলে গীতায় শঙ্কযোগে 22 নম্বর শ্লোকে বলেছে, বাসাংসি জিন্নান্তি যথা বিহায় নবানি বিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি জিন্নান্তি সংজাতি নবানি দেহি। আমি অক্ষর, আমার কোনো ক্ষয় নেই, এই কাপড় পুরনো হয়ে গেলে মানুষ যেমন পরিত্যাগ করে নতুন বস্ত্র এনে পরিধান করে, আর কখন পরিধান করে সেও সেইটুকু সময় সে সঠিক করে জানে না। ঠিক তেমনি আমি আত্মা, হাজার ডাক্তার বসে থাকে রুগীর কাছ থেকে, যে আমি কখনো পালিয়ে যাই সেটাও কেউ জানে না। তা নাহলে বলতে পারেন, আমাদের মতো কীর্তনী আছে, একটা গান লিখেছিলেন একজন লেখক এবং তিনি গিয়েছিলেন, লেখকের নাম হচ্ছে লালন ফকির, কি গানটা শুনেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাহলে যে সময় জানতে পারে সে পাখিটাকে তো ধরতে পারে, সে ধরতে পারে না কেন, এইগুলো এইগুলো বলুন, সঠিক সিদ্ধান্ত দাও, মানুষ ভালোবাসবে, মানুষ সৎচিন্তা পাবে, মানুষ খুশি হবে, কৃষ্ণমুখী হবে। আজকে আমরা নানান কীর্তনে নানানভাবে বলে যাই, বলে মানুষ বিচলিত হয়ে যায়, পদ একটা নয় তো, আমি আমার মতো, উনি উনার মতো, উনি তার, মানুষ কত পড়বে কত বুঝবে। সহজ কথা, বাবা মার সেবা করো, সাধুগুরুকে যতটা পারো ভালোবাসো, যতটা নম্র হয়ে থাকতে পারো পারো, তোমার যদি কেউ ক্ষতি করে করুক, তুমি কারো ক্ষতি করো না, এ কুরুক্ষেত্রের বচন। ভগবান কুরুক্ষেত্রে ছলনা করে একজনের মাথা কেটে নিয়েছিলেন, জানেন তার নাম, শুনেছেন তার নাম, ছলনা করে মাথাটা কেটে নিয়েছিল, কারণ 18 দিন যুদ্ধটা করবে বলে, আর নাহলে ওই ছেলেটা একই মুহূর্তে যুদ্ধটাকে শেষ করে দিল। ছেলেটির নাম হচ্ছে বর্বরি, ঘটোৎকচের পুত্র, ভীমের নাতি, তিনি বলেছেন আমি এক মুহূর্তে ওদেরকে শেষ করে দেবো, আমার কাছে 3টে বাণ আছে, প্রথম বাণ যাবে চিহ্নিত করবে প্রণাম করবে গুরুজনদের, দ্বিতীয় বাণ যাবে মারবে, তৃতীয় বাণ যাবে শত্রুকে ছেড়ে দিয়ে আমার মৃত্যুকে তুলে নিয়ে আসবে, এই আমার 3টি বাণের কাজ। অবাক হয়ে গিয়েছিল, তখন বলছে বর্বরি তোমার কাছে আমার বড় আশা, অনেক দিনে আশা, যদি তুমি একটু আমার আশাটা পূর্ণ করো। তখন বর্বরি গোবিন্দের চরণে পড়ে গেছে, প্রভু তুমি বিশ্বের মালিক আর তুমি আমার কাছে ভিক্ষা চাইছো, তো বলো তুমি কি চাও, আমার মধ্যে যদি থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। তখনই বলেছিল বর্বরি তোমার কাছে আছে, তো তুমি আমার কাছে সত্য না করলে আমি চাইলে তুমি দিবে না,
তখনই বলছি আমি সত্য সত্য তুই সত্য করলাম, তুমি চাও কি চাও না, তোমার মাথাটা আমাকে দাও, আমি আর কিচ্ছু চাই না। বরবরি কেঁদে উঠলেন। সামান্য একটা নরকের কুণ্ডের একটা পাথর টুকরোকে নিতে গেলে এত তোমাকে ছলনা করতে হলো গোবিন্দ। হে পার্থ সারথী, আমি যে তোমার কাছে অতি নগণ্যতম, তুমি কেন আমার কাছে? বর্বরীর কাছে হাত জোড়ো করে কৃষ্ণ বলেছিল, পার্থ সারথী, ওগো বর্বরী, ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার বন্ধু, ভক্ত আমার সখা, তাই ভক্তের কাছে আমি যতই বড় হই না কেন আমাকে নমনীয় থাকতে হবে। যত বড় কীর্তনীয় হোক না কেন ভক্তের কাছে যদি নমনীয় থাকে তাই ভক্তকে আশীর্বাদ করবে, নাহলে ভক্ত পালিয়ে যাবে। আমার আচরণে মানুষ আমাকে ভালোবাসবে, আমার আচরণ মানুষকে দাগ দেবে, বন্দী করবে, কারোর বিরুদ্ধে কোনো কথা না, কারোর সমালোচনা করো না, তাতে তোমার ক্ষতি হবে, তুমি ঈশ্বরে আলোচনা করো, ঈশ্বর তোমাকে কৃপা করবে, ভক্তের কথা তাতে কেউ কিছু বলবে না, তাই না? যদি আমি কারোর সম্পর্কে কথা বলি, রাস্তায় যেতে গেলে সে আমাকে দাঁড়িয়ে হেনস্থা করবে, কি দরকার আমার? আমি তো এসেছি ভগবানের কীর্তন করবো, আমি তো কারো দোষগুণ করার জন্য আসি নাকি বাবা? আমি এসেছি যতটা পারবো মানুষকে কৃষ্ণমুখী করে দেবো। কে কি করলো আমি কেন করবো? আমি কি তাহলে সস্তা নাকি যে আমি তার দোষগুণ ধরবো? ও যা, আমিও তো তা, আরে আমি যত মেডিসিন খাই না কেন আমার পেটের ভেতরে কিন্তু মল আছে, তাহলে আমি তো পরিষ্কার নয়, তাহলে আমি তার দোষটা ধরবো কেন? তবে হ্যাঁ, একটু সচেতন করো যে শুদ্র পথে সুত হয়ে যাও, সঠিক পথে সঠিক সিদ্ধান্ত দিলে মানুষ খুশি। দেখতে পেয়ে গেল খাওয়া, বাঞ্ছানাম খাওয়াচ্ছে বিনোদকে, আর বিনোদ খেয়ে নিয়েছে, সকলের লক্ষ্য ভগবানের মুখের দিকে, আর ভগবানের লক্ষ্য ওই রায় বাহাদুরের মেয়ের দিকে, আর চোখটা মেরে দিল, রাজা পরের দিন ঢোল দিয়ে জানিয়ে দিল যে আমার মেয়ের জ্বর ভালো করে দেবে, আমার মেয়েকে তার হাতে দিয়ে দেবে, সব রাজ্য দেবে, যা আছে আমার প্রোভাইড। সকলে বিয়ের লোভে ঔষধ দিতে যায়, যে বিকশুল দেয়, যে প্যারাসিটামল দেয়, যে ক্যালপল দেয়, সেও চলছে। শালা এমন জ্বর হয়েছে রে, তোর ক্যালপলেও কাজ হবে না, 650 কেন 1200 মারো তাও কাজ দেবে না। হ্যাঁ, সে তো 1 লাখ ভোল্ট দিয়েছে, তোর 1200 চলবে? ভগবান 1 লক্ষ ভোল্টেজের পাওয়ার, আর তুমি মাত্র 100 ওয়াটের একটা মাত্র নাইট বাল্ব, দিনেও জ্বলতে পারো না, কারণ দিনে জ্বললে তোমার যদি কেউ দেখতে পায় না, তবেই তার শোভাকৃতি ফুটে উঠে, সাধু চিনবে তখনই, 100টা চোরের কাছে যে সাধুটা 100টা চোরকে সাধু বানিয়ে নিতে পারবে সেই প্রকৃতপক্ষে সাধু। ইউটিউবে দেওয়া আছে, দেখবে সাধু আর চোরের একটা গল্প দেওয়া আছে, 10টা চোর একটা সাধু গল্প দেওয়া আছে, আপনারা শুনবেন। আসছি আপনাদের চরণে আবার ঘোষালের চোখে 20 তারিখ আবার দেখা হবে বাবা, আপনারা সকলে যাবেন হরিশ্চন্দ্রের বাড়িতে। উনি হরিশ্চন্দ্র অনেক দান দান করেছে, উনি নিজে মুখে বলেনি, আমি বলে বলেছি। আজকে আমাদের কানাই বলাই বন্দি কত ভগ্ন ছিল, ওনার প্রচেষ্টায় আজকে অনেক ডেভেলপ, অনেক রাজসিক ভাবে কানাই, রাজার যে ছেলে রাজার ভাবে খায়, সত্যি রাজার ভাবেই খায়। আসলে এবারে মিলন করতে চললাম।
কারণ হয়ে গেল আর 10 মিনিট মেরা হাত মে হ্যাঁ লেকিন বাবুজি আয়ে বাবু কবি বল আরে বাবা মেরা দিমাগ মে হ্যাঁ তুমি আপকো বলনে নেই লাগেগা আরে বিয়েটা না হলে কি আমি ছাড়বো নাকি বিয়েটা না হলে ছাড়বো আপনারা ছাড়বেন মেরে তক্তা বানিয়ে দিবেন কষ্ট করে এত ধৈর্য ধরে যে এই অধমের কথা শুনবার জন্য বসে আছে এ আমার কত কোটি কল্প যুগের সৌভাগ্য সত্যি আমি এখান থেকে আমার প্রণাম করি আমার গর্ভধারিণী মাকে আর আমার বাবাকে মা গো আবার যেন তোমার গর্ভে আমার জন্ম হয় তোমাকে যেন মা বলে ডাকতে পারি আর বাবা বলে যেন তোমাকে প্রণাম করতে পারি জীবনে কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যেতেও পারবো না তাই মা বাবার প্রতি যেন আমার সদয় ভক্তিটা মৃত্যুকাল পর্যন্ত থাকে আশা এইবারে বড় বাড়ি রায় বাহাদুর যত ডাক্তার এলো বৈদ্য এলো কেউ বাঁচাতে পারলো না ভালো করতে পারলো না শেষে রাতের গভীরে ওই আকাশ প্রদীপ তারা জ্বলে না জ্বলে না বধূ আমার বুঝিয়ে না না বধূ আমার বুঝিয়ে না ওই আকাশ প্রদীপ গভীর রাতে বাঞ্ছারামের দরবারে এসে বিনোদ বিনোদ বলে ডাকছে বিনোদ তুমি তো আমাকে একটি মাত্র মেয়ে দিয়েছো আর যদি আমার মেয়ের জ্বর হয় আমার মেয়ে যদি মারা যায় আমি কি নিয়ে থাকবো তুমি উপায় বলে দাও শ্বশুর মশাই আমি তোমার জামাই বিনোদ আমার মেয়ে মৃত্যুর পথে কে a
আজি সুরে সুরে বেসে মনে কানে কানে কিছু বলে সুরে সুরে মরে মরে কানে কানে আমার কাছ থেকে নিয়ে গিয়ে তোমার ওই দুটি কন্যার মধ্যে মাখাবে, আর যমুনার জলে চান করতে গেলে তোমার মিনময় মূর্তিটি তিনময় মূর্তিতে পরিণত হবে, আর ওই কাষ্ঠ দারু মূর্তিটি তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে স্বামী বলে ডাকবে। তার মানে তুমি জানো না, একটা মানুষ 100 বছর 150 বছর 200 বছর বাঁচে, চিরদিন তো বাঁচে না। আমি তোমার মেয়েকে চিরঋণীর মতো চিরদিনের মতো আমার কাছে রাখতে চাই, তাই কষ্ট হয়ে থাকলে তার আর ক্ষতি হবে না, তাই তাকে কষ্ট রূপে জগতে দেখবে, কিন্তু আমার কাছে তোমার কাছে সে নিজে কন্যা হয়ে থাকবে, তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে পতি বলে ডাকবে। সবে শোনো, তোমার মেয়ের মৃত্যুর কারণ প্রভাস যজ্ঞে যখন যজ্ঞ শেষ হয়েছিল, বাঞ্ছারামের ঘুম ভেঙে গেছে, কিন্তু বাঞ্ছারাম কপটে শুনছে কথা, এত রাতে কার সঙ্গে কার কথা হলো, আমার বিনোদ কার সঙ্গে কথা বলছে, দেখতে দেখতে কি হলো জানেন, বিনোদ কথা বলছে, শোনো, প্রবাসে যখন যজ্ঞ সমাপ্ত হলো, আমি যখন বদরিকা আশ্রমে চলতে গেলাম, জরাবেদের হাতে যখন আমার মৃত্যু হবে, তখন আমার রাধা রানী মানে তোমার মেয়ে, তুমি আর জন্মে ছিলে বিশ্বভানু রাজা, আর এই জন্মে হয়ে তুমি কেবলমাত্র বনমালী রায় বাহাদুর, কারণ আয়ানগজের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়েছিলে বলে তোমার মনে একটা আশা থেকে গিয়েছিল, আমি যদি আরেকবার আমার ভাইকে মেয়ে পেতাম, হে ভগবান তোমার কোলে পেতাম, তোমাকে জামাই রূপে পেতাম, আজকে তুমি লুকিয়ে লুকিয়ে আমার জামাই রূপে পরিচিতি হলে, আমি প্রখ্যাত প্রকাশে আমি তোমাকে জামাই বলে পেতাম, তাই ভক্তের আশা রাখি আর তরে আবার কোন লীলা করি জামাই বিনোদ, চলো। আর তোমার মেয়ের মৃত্যুর কারণ, তোমার মেয়ে বলেছিল আমি মৃত্যুর ভাগ নেব, আমি বলেছিলাম তুমি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না, ও জোর করে যখন নিল তাই আমি তাকে বললাম ঠিক আছে তাহলে তোমার বনমালী রায় বাহাদুরের কন্যা রূপে তুমি তোমার এই মৃন্ময় মূর্তি ভেঙে গিয়ে চিন্ময় মূর্তির মধ্যে তুমি প্রকাশিত। তবে হ্যাঁ শুনে রাখো, আমাকে জামাই রূপে যদি তুমি না মানো, তোমার মেয়েও তো বাঁচবে না, তোমার বংশের কলঙ্কিত হবে, তোকে জামাই বলে মানবো বলেই তো এত রাত্রিতে কেউ নেই আমি এসেছি, তুই আমার কথা দে, আমার বৃদ্ধাবন ছেড়ে যাবি না তো, আমি থাকবো, তবে তুমি যাও। দেখতে দেখতে 7 দিনে ঠিক মেয়ের মতো একটা প্রতিমূর্তি বানালো, আর মেয়ে নড়ে না চড়ে না, তেল হলুদ পাঠালো, তেল হলুদ মাখানো হলো, গোবিন্দের অঙ্গে তেল হলুদ মাখানোর পরে পৌঁছে গেল তেল হলুদ মেয়ের বাড়ি, বনমালী রায় বাহাদুর এক কন্যাকে নিয়েছে আর কাষ্ঠ মূর্তিকে নিয়েছে মহামায়া দেবী, যমুনার জলে চান করতে যেতে চান করাতে করাতে নিজের মেয়েটা যমুনার জলে বিলীন হয়ে গেল, আর আত্মা বেরিয়ে এসে ওই কাষ্ঠ মূর্তির মধ্যে প্রকাশিত হলো, আর ডাকতে শুরু করলো, বাবা আমাকে ঘরে নিয়ে যাবে না,
ছিল, অচৈতন্যে পড়েছিল যমুনার তীরে। বাবা বলে ডাকে তারে কতবারে বানে, কত ভাগ্য পূর্ণ করলে রাই কিশোরী তার মেয়ে আর ভগবান তার জামাই হয়। কত কোটি কল্প যুগ তপস্যা করেছিল। এই আজকে মহামায়া দেবী যে এই যে কীর্তিদা এই এক জন্মে করেনি, পূর্ব জন্মে ছিল দিবাকর রাজা। আজকে বড় বড় রায় বাহাদুর এই দিবাকর রাজা ছিল, ষোলো বছর ওপর দিকে পা নিচের দিকে মাথা করে তপস্যা করেছিল। ভগবান বলে তুমি কি চাও না, পৃথিবী যার বস তার বসে আমি, আমাকে একটি কন্যা দাও যার বসে থাকবে শুধু তুমি। গোবিন্দ কথা দিয়েছিল আমি তোমার মেয়ের বসে থাকবো। আজ পর্যন্ত রাধা শক্তি বড় শক্তি, আর রাধা শক্তির কাছে কৃষ্ণ বড়। তাই নারীকে রাধারানী চলে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতেং দেবী তাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইবারে সব হয়ে গেল, মেয়েকে নিয়ে আলোনা সাজিয়েছে, এখানে বিয়ের ব্যবস্থা, সারা নবগ্রাম খবর দিয়েছে, জামাই বিনোদ সেজেছে গো বিয়ে হতে যাবে। এদিকে বেজে উঠেছে চারজন ধরে রাখে সঙ্গে সঙ্গে।